সাবস্ক্রাইব টপ মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। সাকিব অপু দম্পতির পুত্র আবরাম খান জয়, মা বাবাকে ছাপিয়ে জয়ও এখন তারকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি পোস্ট করা মাত্রই অসংখ্য লাইক কমেন্টস পড়তে শুরু করে। এদিকে গত 29 ফেব্রুয়ারি ছিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বার্ষিক বনভোজন। এতে অংশ নেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এ সময় সাংবাদিক প্রশ্ন করেন, জয় তো অসংখ্য ভক্তের হৃদয় জয় করেছে, কিন্তু তার বাবার হৃদয় কি জয় করতে পেরেছে জয়? এমন প্রশ্নের উত্তরে কোনো কথা বলেননি অপু বিশ্বাস, শুধু হেসেই এড়িয়ে যান এই নায়িকা। দীর্ঘদিন ধরে জয়ের সঙ্গে কোনো ছবি দেখা যায় না শাকিব খানের। ধারণা করা হচ্ছে এ কারণে হয়তো এমন প্রশ্ন উঠেছে। তবে মায়ের সঙ্গে নিয়মিত স্কুলে যাচ্ছেন জয়, বসুন্ধরার ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করছে এই ক্ষুদে তারকা। এদিকে চলচ্চিত্র নিয়ে ব্যস্ত সময় পার করছেন শাকিব খান, ছেলের খোঁজ খবর রাখারও তার সময় হয় না। এই নিয়ে অবশ্য অপু বিশ্বাসের মনে অনেকটা ক্ষোভ জমে আছে, তবে তিনি এখন কাউকে কিছু বলেন না। আগে যদিও শাকিব খানের নিয়ে কথা বলতেন, কিন্তু এখন চুপচাপ। জয়ও হয়তো মেনে নিয়েছেন এই বিষয়টি। 70-এর বেশি চলচ্চিত্রে জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব খান এবং অপু বিশ্বাস। দুজনে 2008 সালে গোপনে বিয়ে করেন। 2016 সালে 27 সেপ্টেম্বর অপুর কোল জুড়ে আসে ফুটফুটে এই পুত্র সন্তান।